আচ্ছা বন্ধুরা, আমরা এখন ফাইনালি বেরিয়ে পড়েছি থিম মিউজিক দেখার জন্য। তো আগে যে সেট আপটি ছিল ওল্ড, সেই সেট আপটি দেখার জন্য আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। তো আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব থিম মিউজিককে দেখার জন্য। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, যারা যারা এখন ভিডিও দেখছো, যারা নতুন এসছো চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা চ্যানেলে রয়েছো তারা, তাদেরকে বলছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর দেখতে পাচ্ছ এইদিকে নদী রয়েছে, আর নদীতে খুব জল হয়েছিল কিছুদিন আগে, তো এখন জল টল কমে গেছে। তো দেখতে পাচ্ছ অনেক জায়গায় ধস নিয়েছে, ঠিক আছে। তো প্রায় বিকেল হয়ে গেছে, আমরা এসেছি, বিকেল হতেই বেরিয়ে এসেছি, ঠিক আছে। আর এদিকে টুকটাক সবজি চাষ হয়, তো এটা হচ্ছে ময়না, ময়না লেদ গোড়া যাকে বলে, তো আমরা ওখানেই যাচ্ছি। আর দিম মিউজিক চলছে, ঠিক আছে, ফাইনালি চলে এলাম। কাউকে জিজ্ঞেস করতে হবে যে কোথায় বাজছে সেট আপটা। তো দেখা যাক বন্ধুরা কোথায় সেট আপটা বাজছে। তো সামনে যে কাউকে জিজ্ঞেস করতে হবে যে কোথায় সেট আপটা বাজছে। তিন চারটি রাস্তা রয়েছে, চেনা যাচ্ছে না। সেট আপটা কোথায় বাজছে দাদা? ওই সেটটা কোথায় বাজছে? মানে এইটা দিয়ে নামবো? তো ওই দিকেই বাজছে, ওর এই রাস্তাটা নয়, পরেরটা। চলো নামা যাক। তো ফাইনালি স্পটে চলে এলাম। তো ফাইনালি নামবো এখন। বন্ধুরা, তোমাদের ওই সুন্দর আঙুলটি দিয়ে অবশ্যই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো তাহলেই তো তোমার এই ভাইয়ের ভিডিও বানানোর জন্য মোটিভেটেড হবে। তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ফাইনালি আমরা চলে এসেছি লেদগড়া। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ময়নাতেই। লেদগড়া বলে একটি জায়গা রয়েছে সেখানে, সেখানে স্পেশালি দিন মিউজিক সাউন্ডটা বাজছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এই বেজার গাড়ি, বন্ধুরা ফাইনালি আমরা এখন দি মিউজিকের সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ মহেন্দ্রা দেখা আর দি মিউজিক এখন একটি ধামাকাদার স্পিকার চেক বাজাবে না, এখানে ভোল্টেজ একটু কম রয়েছে। Thank you.